একের পর এক জয়ে রীতিমতো উঠছিল রাজস্থান রয়্যালস। সেই রাজস্থান রয়্যালসকে এবার মাটিতে নামিয়ে আইপিএল এর 15তম আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে আসরে টানা 8 ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ড গড়েছিল রোহিত শর্মার দল। অবশ্য এই ম্যাচে হারের পরও 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রাজস্থান রয়্যালস, আর 9 ম্যাচে মাত্র 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মুম্বাই ইন্ডিয়ান্স। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। জিলাপি টু নেহরি, ইফতার টু সেহরি, রমজানে পছন্দের খাবার মাত্র 30 মিনিটে। ফুড প্যান্ডা। জিআই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 158 রান জড়ো করে রাজস্থান। দারুণ ফর্মে থাকা বাটলার দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন। 52 বলের মোকাবেলায় 5টা 4 ও 4টা ছক্কা হাঁকান তিনি। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন 9 বলে 21, ড্যারিল মিচেল 20 বলে 17, অধিনায়ক সঞ্জু স্যামসন 7 বলে 16 ও ওপেনার দেবদূত পারিকাল 15 বলে 15 রান করেন। মুম্বাইয়ের পক্ষে ঋত্বিক শকিন ও রিলি মেরিডিট 2 করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নামা মুম্বাই শুরুতেই হারিয়ে ফেলে রোহিত শর্মাকে। ফর্ম হারানো এই ওপেনার ও অধিনায়ক 5 বলে করেন সাকুল্যে 2 রান। তবে বাকি ব্যাটাররা এদিন আলো ছড়িয়েছেন। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সূর্যকুমার যাদব, যিনি এবার দলের ব্যর্থতার বিপরীতে নিজের সামর্থ্যের জানান দিয়ে যাচ্ছেন নিয়মিতই। সাজঘরে ফেরার আগে 39 বলে 51 রান করে সূর্যকুমার, হাকান 5টা 4 ও 2টা ছক্কা। এছাড়া ঈশান কিষান 26 ও তিলক ভার্মা 35 রান করেন। কাইরন পোলার 10 রান করে সাজঘরে ফিরলেও টিম ডেভিডের 9 বলে 20 রানের ক্যামিও ও 1 বল খেলে ছক্কা হাঁকানো ড্যানিয়েল স্যামসের অপরাজিত 2 ইনিংস মুম্বাইয়ের জয় নিশ্চিত করে 4 বল ও 5 উইকেট হাতে রেখে। প্রথম জয় পাওয়া মুম্বাইয়ের অবশ্য এবার আর প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আইপিএল এর 5 বারের শিরোপা জেতা মুম্বাই এখন একমাত্র দল যারা আসর থেকে ছিটকে গেছে। এছাড়া বাকি 9 দলেরই এখনও কাগজে কলমে সুযোগ আছে শেষ 4-এ জায়গা করে নেবার। রাজস্থানকে প্রথম আইপিএল এর শিরোপা জেতানো শেন ওয়ার্নের স্মরণে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিশেষ আয়োজন ছিল। ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে ট্রিবিউট জানায় অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।